দেখেন নমস্কার কাকদ্বীপ ডট কম এ আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপের নিকট আশ্রম মোড়ে ডেপুটি ম্যাজিস্ট্রেটের গাড়িতে দুর্ঘটনা। স্থানীয় সূত্রে জানা যায়, বকখালির রাস্তায় নামখানার আগে কাকদ্বীপ আশ্রম মোড়ের কাছে হঠাৎ আচমকাই গাড়িটি এসে রাস্তার পাশে রাখা ইটের সারিতে ধাক্কা মারে এবং ঘটনাস্থলে স্থানীয় মানুষকে সাহেব জানান, ওই ঘটনার আগে ড্রাইভারের কোনো দোষ ছিল না, শারীরিক কোনো অসুস্থতার কারণে হয়তো এই ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনার পর চালককে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই রাস্তায় তার প্রাণ হারায়। গাড়িতে ছিলেন সৌম্যদীপ ব্যানার্জি, ডেপুটি ম্যাজিস্ট্রেট অফ আলিপুর, ওনার স্ত্রী এবং এই ড্রাইভার। এই ঘটনার পরেই নামখানার বিডিও সাহেব আসেন। তৎক্ষণাৎ ম্যাজিস্ট্রেট সাহেবকে ও সকলকে কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। হঠাৎ আচমকায় এসে গাড়িটা ধাক্কা মারে এই জায়গায়। তবে ম্যাজিস্ট্রেট, ডেপুটি ম্যাজিস্ট্রেট সাহেব যিনি বলছেন যে অ্যাকচুয়ালি বর্তমান যে ঘটনাটা ঘটেছে, ওই ঘটনাটার সময় ড্রাইভারের কোনো কিছু দোষ বা আচমকা কিছু অসুস্থতার কারণে ঘটেছে, নাহলে অন্য কিছু নয়। কারণ উনি ঘুমিয়েও পড়েননি, কিছু দূরে হয়তো এখান থেকে 5-7 মিনিট আগে উনারা নেমে বাথরুম করেছেন, করে তারপরে আবার যাতায়াত মানে যাত্রা শুরু করেছে, ফের মারা গেছেন। আর এখান থেকে যখন ওঠানো হয় ড্রাইভারের একটু সেন্স ছিল, কিন্তু হাফ রাস্তায় যাওয়ার পরে অলরেডি হসপিটালে ঢোকার পরে ডাক্তারই অলরেডি বলেছে যে না, মারা গেছে। আমার নাম দেবদুলাল সাউ, আমি এই জায়গায় স্থানীয় ছেলে। ম্যাজিস্ট্রেট সাহেবের কোমরে আঘাত লাগে। ম্যাজিস্ট্রেট সাহেবকে কাকদ্বীপ হাসপাতালে নিয়ে যাওয়ার পর ওনাকে SSKM কলকাতা হাসপাতালে রেফার করা হয় এবং ওনার স্ত্রী এই মুহূর্তে সুস্থ রয়েছেন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন কাকদ্বীপ ডট কম।